যে প্রথম হলো যে ধান কেনা, ধানটা আমাদের কাছে কেনা হয়েছিল আগে, যে এই কেএমএস এর যেন 25শে মার্চের আগে যে ধান কিনে আমরা দিয়েছিলাম বিভিন্ন রাইস মিলকে দেওয়া হয়েছিল আমাদের, সেই সংখ্যাটা প্রায় 4,07,000। বর্ধমান জেলা জানেন তো ভারতবর্ষের সব থেকে বেশি ইন্ডিভিজুয়াল কোনো জেলা প্রোডাকশন করে সেটা বর্ধমান জেলা, এবং বর্ধমান জেলা থেকে 6টা জেলায় রাইস মিল, 6টা জেলা খায়। এই বর্ধমান জেলা থেকে চাল যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এরা নিয়ে যাচ্ছে বাঁকুড়া, নিয়ে যাচ্ছে পুরুলিয়া, নিয়ে যাচ্ছে চাল। বর্ধমান জেলায় কতটা চাল আমাদের বর্ধমান জেলায় পাব, আজকে সব রাইস মিলারকে ডেকেছিলাম ইন্ডিভিজুয়াল, কার কত পেন্ডিং আছে সে সংখ্যাটা আমরা নিলাম, যে আমাদের পেন্ডিং এর সংখ্যা আছে 1,36,000 মেট্রিক টন পেন্ডিং আছে। এখন চালটা আমার খুব প্রয়োজন, ইমিডিয়েটলি প্রয়োজন, চালটাকে নিতে হবে। আমি পরের পরের ধাপে বলবো কেন আমার তার প্রয়োজন এটার। এবং প্রতিদিন গড়ে 3,000 থেকে 4,000 মেট্রিক টন করে আমরা পাচ্ছি, এবং সেটা আমরা বর্ধমানের গোডাউনে কিছুটা ঢুকলো, বর্ধমানে নিজের খাবার রেখে বাকি জেলায় জেলায় ছিটকে লরি করে চলে যাচ্ছে। এখন রাস্তা ফাঁকা আছে, স্বাভাবিকভাবে তাড়াতাড়ি লরি পৌঁছে যেতে পারছে, যে ডিস্ট্রিক্ট যেখানে বলছি যে জেলায় পৌঁছানো পৌঁছে যাচ্ছে, এবং তাতে দেখলাম খুব স্যাটিসফাইড। প্রত্যেকেই বলেছেন যে 15ই মে লাস্ট ডেট, আমরা প্রত্যেককে দেবো, আমরা সবাই ইন্টারেস্টেড, প্রোক্যুরমেন্ট করতে ইন্টারেস্টেড, ধান কেনা আরম্ভ হবে আগামীকাল থেকে, অন্য ধাত্রী পোর্টালের মাধ্যমে কেনাবে। এটা শুধু ধানের না, সমস্ত ক্ষেত্রে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট এটা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে মানুষের কাছে পৌঁছে যেতে হবে ধানটা কেনার জন্য। আমাদের যত সিপিসি আছে আমরা খুলে দিচ্ছি, যত সিপিসি আমরা চালাচ্ছিলাম বর্ধমান জেলায়, আরও বলেছি আজকে টাইমটা হয়তো পাবে না, কালকের দিনটাও ডিএম সাহেব এসপি সাহেব অত্যন্ত ব্যস্ত থাকবেন, কালকে প্রথম রেশন চালু হবে, দুটো দিনের মধ্যে ডিপিসি কোথায় কোথায় হবে, আমরা যে খুব ইন্টারেস্টেড ডিপিসি করাতে, যে দুটো করে গ্রাম, তিনটা করে গ্রাম কি একটা করে গ্রামকে নিয়ে একটা করে ডিপিসি করব, যে অত্যাধিক ধান যেখানে আছে সেখান থেকে ধানটাকে তুলে নিয়ে আসতে হবে, অন্নদাত্রী প্রজেক্টের পোলে এর মধ্যে আনতে পারি, আর ডিপিসিও আমরা করতে পারি। আমরা ডিপিসি করার জন্য আমরা লরি দেবো, ভাড়া দেবো লরি, রাইস মিল যাবে, খাদ্য দপ্তর আধিকারিকরা যাবে, বিডিও তার এক্সটেনশন অফিসারকে দেবে, ডিএম সাহেব ঠিক করে দেবেন কে যাবে। শুধু এবার আমাদের হচ্ছে চে ধান নিন, চেক নিনটা ওটা সোশ্যাল ডিস্টেন্সের জন্য আমরা বন্ধ করেছি, আমরা কাগজ ধরতেও ভয় পাচ্ছি, কে কাগজ দিয়ে যাচ্ছে তার কি জার্ম আছে আমরা জানি না, আমরা নিয়ে রিসিভ করছি। সুতরাং ওই চেকটা এবার আমরা এনএফটি করছি, ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার হবে। এবছর আমরা কৃষককে যখন আগে ছিল কি মুখ্যমন্ত্রী যে প্রজেক্টে ছিলেন যে ধানটা বিক্রি করলেই সঙ্গে সঙ্গে তার হাতে চেক দিয়ে দাও, এবার আমরা টাইম দিয়েছি যে ন্যাশনাল ফান্ড ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার হবে, 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে সে ব্যাংকে গিয়ে দেখে নিল তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, একদম এটা আমাদের একদম কনফার্ম হয়ে গেছে। আর বর্ধমানে আমাদের ধান কিনতেই হবে, ধান কেনার কারণটা হচ্ছে শুধু রেশন ব্যবস্থা চালানোর জন্য না, গরিব মানুষ যাদের কাছে দেখবেন 25শে মার্চের আগে বহু লোকের কাছে আমরা যেটা আমন আউস বলি বা স্বর্ণমাসুরি সেটা কিন্তু থেকে গেছে, আমার কাছে থেকে গেছে, মানে আমার বাড়িতে সে ধান থেকে গেছে, অন্তত 100-150 বস্তা থেকে গেছে, তা সেই ধানটাও তো বিক্রি করবে, এখন বড় স্থানে সেটাও বিক্রি করা হবে, সে অনুমতি সরকার দিয়ে দিয়েছে। সমস্ত ব্যাপারটাই একটা বুঝতে পেরেছি, লকডাউন পিরিয়ডে মানুষের কাছে একটা খুব বড় জানের জিনিস হচ্ছে খাবার, খাবারটা দিতে হবে, খাবার দিতে গেলে রেশন ব্যবস্থা প্রায় আমাদের এখন এই সমস্ত প্রজেক্টটা যদি আমরা চালাই তাহলে 5,00,000 মেট্রিক টন মাথলি আমাদের চাল লাগবে, 5,00,000 মেট্রিক টন রাইস, মানে ভারতবর্ষে ইন্ডিভিজুয়াল কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী শত চেষ্টা করো এই 9,96,00,000 মানুষকে একসাথে খাওয়াতে পারেন, এই প্রজেক্ট করতে পারেনি, 9,96,00,000 মানুষ খাবে। এর মধ্যে বর্ধমানে আমরা প্রায় আরও যত কুপন ছিল সব কুপন বর্ধমানে পাঠিয়েছি, যখনই যখনই কুপন আমাদের কার্ড তৈরি হয়ে যাচ্ছে আমরা কুপন দেনলেন কুপন পাঠিয়ে দিচ্ছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে সরস্বতী প্রেসটা বন্ধ, প্রিন্ট করতে পারছি না, আর মাঝখানে প্রচুর কার্ড আমরা দিয়ে দিয়েছিলাম পোস্টের জিপিওতে, তারা প্রায় 20-25 লক্ষ কার্ড আটকে রেখে দিয়েছিল, এবার সে কার্ডগুলো একটা একটা করে ধাপে ধাপে যাচ্ছে, মানে কুপনের সাথে কার্ডের কিন্তু সিমিলার মিল একটা আছে, যা নাম্বার কুপন কার্ড নাম্বারও এক,
তার মানে যে কার্ডটা যে রিসিভ করবে কুপনটা তার ক্যান্সেল হয়ে গেল। এই জায়গাটা বর্ধমানে যা দেওয়ার হয়ে গেছে কমপ্লিট করেছি, কিছুটা যতজন ধাপে ধাপে আসবে দিয়ে দেবো সেইভাবে। এই আর আগামীকাল থেকে আরও বেশি প্রস্তুতি, যে জেলা শাসক অত্যন্ত খুব ভালোভাবে, আমি দেখলাম এই জেলায় এক্সাম্পল করা উচিত আমাদের। উনি একদম যে এসপি সাহেব আর ডিএম সাহেব যে প্রপোজাল দিলেন আমাদের, যে প্রত্যেকটা রেশন দোকানে সিভিক ভলেন্টিয়ার থাকছে, প্রত্যেকটা জায়গায় রোটেশন ওয়াইজ সিভিক ভলেন্টিয়ার তাই দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সব থেকে প্রবলেম হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে আপনাকে। ওই ইয়ে ওর ঘাড়ের উপর উঠে গেল রেশনটা, এক্ষুনি আমি এক্ষুনি বাড়ি দৌড়বো করা যাবে না। এক মিটার দেড় মিটার ডিস্টেন্স মেনটেন্স করবে, মুখে মাস্ক থাকতে হবে, মাস্ক কম্পালসারি থাকতে হবে, হাতে গ্লাভস না পড়ুক মাস্কটা থাকতে হবে, স্যানিটাইজার আমরা দেবো সে ব্যবহার করবে। আর রেশন নিয়ে গল্প করা যাবে না, কেন রেশন নিয়ে সে পাশের লোকটা পাশের বাড়ির লোকটা আসছে তার জন্য ওয়েট করবো, ওয়েট করো তুমি রেশন নাও তুমি বাড়ি চলে যাও তোমার রেশন নিয়ে, এটুকুনে। আর পর্যাপ্ত সমস্ত মাল দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের যাদের দোকান ছোট, যারা এই দোকানের ছোটোর ওপর একটা মামলা আছে কলকাতা হাইকোর্টে, আপনাদের বলি মহামান্য উচ্চ ন্যায় আদালত একটা মামলা করেছিলেন, আমরা ডিলারদের বলেছিলাম তাদের 500 স্কোয়ার ফিট দোকান করতে হবে, সব ডিলারদের দোকান আগেকার সময় তো 20 বছর 25 বছর 30 বছর 35 বছর আগে সেসব দোকান 286 স্কোয়ার ফিট একটা সীমানা বেঁধে দিয়েছিল। আমরা করার পর কলকাতা হাইকোর্ট এটা স্টে করে দেয় যে এখন কিছু করা যাবে না, যেভাবে আছে সেভাবে চলবে। তাহলে তাদের অল্টারনেট কী করবেন? একটা লোকের 10,000 কার্ড, তার কত ব্যাগ মাল লাগবে বুঝতে পেরেছেন? তাহলে অল্টারনেট তার জন্য স্কুল করে দিয়েছেন, ছোটো ছোটো প্রাইমারি স্কুল বন্ধ আছে সেখানে দিয়েছেন, হাই স্কুল দিয়েছেন, কোনো কলেজের স্টোর রুম, স্কুলের স্টোর রুম, আইসিডিএস স্টোর রুম, বা সরকারি কোনো অফিস থাকলে তার একটা স্টোর রুমে সে মালটাকে রাখতে হবে। মানে এক মাসের মাল আপনি নিয়ে যাবেন, এক মাসের মাল আপনি নিয়ে চলে যাবেন। কোনটা আপনি পাবেন 50%? সেটা হলো আটা। আটা এক মাসের আমাদের লংজিভিটি পিরিয়ড নয়, যে আটাটা আমরা দিই এইটা ঠিক 26 দিনে 27 দিনের মাথায় নষ্ট হয়ে যাবে, তার মানে আমি নেবো না, আমি 15 দিনের নেবো। আমাদের কিন্তু আটা ভাঙালে কিন্তু মনে রাখবেন, 1 কেজি যদি গম ভাঙাই তাহলে 950 গ্রাম আটা পাবে, তার গায়ে কিন্তু লেখা আছে প্যাকেটের গায়ে যে 1 কেজি হুইট ভাঙালে আপনি 950 গ্রাম পাবেন। সেই আন্দাজে তাদের আটা 50% আটা নেবে, আবার 50% আটা ঠিক 15-16 তারিখের পরে সে এসে নিয়ে চলে যাবে। শুনুন, আমি যদি ঘোষণা করে না দিই তার দুর্ভাগ্য কার? আমি আমার কথা রাখতে পারলাম না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রাখতে পারলেন, তিনি বললেন আমি 5 কেজি চাল দেবো, তিনি 5 কেজি চাল দিলেন, তিনি এপ্রিল মাস থেকে ফ্রিতে দিয়েছেন, এপ্রিল মাসে তো এক মাস ফ্রিতে দিলেন উনি, তারপরে উনি মে মাসে যাচ্ছেন পুরো ফ্রি করে দিলেন। তাহলে মুখ্য প্রধানমন্ত্রী যদি না পারে, সে প্রধানমন্ত্রীর দায়িত্ব তো আমি নিতে পারবো না, সে দায়িত্ব নেওয়ার তো ক্ষমতা আমার নেই। তিনি বললেন ডাল দেবো, ডাল দিতে পারেননি, ফেল করেছে। আমি জানি না সেই লোকগুলো আজকে ডালের কথা বলে না, যে লোকগুলো প্রতিদিন সমালোচনা করে টিভিতে আমাদের সমালোচনা করে, তারা আজকে ডালের প্রশ্নটা আমি করে গেলাম, তারা ডালের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। ন্যাফেডের কাছে ডাল যেটুকু এসছে ন্যাফেডের কাছে পড়াছে, ন্যাফেড বলেছে আমি দিতে পারবো না ডাল, 1450 মেট্রিক টন 1450 মেট্রিক টন ডাল আমার কাছে নেই, 1450 × 3 তিন মাস দিলে তার মানে 49,45,000 46,000 তারা দিতে হবে, দেওয়ার মতো সামর্থ্য নেই। কথা দিয়ে কথা রাখতে পারেননি, কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখে, এটা হলো তফাৎ।